টেস্ট টিউবের মাধ্যমে কলা চারার জন্ম। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। লবণাক্ত জমিতে হবে এই কলা চাষ, ফলন ধরবে 6 থেকে 7 মাসে, একটি কাঁধিতে 100টিরও বেশি কলা থাকবে। টেস্ট টিউবের মাধ্যমে কলা চারার জন্ম, হত্যা টিস্যু কালচারে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লবণাক্ত জমিতে হবে কলা চাষ। প্রায় 1000 চাষিকে দেওয়া হল G9 টেস্ট টিউব কলা চারা। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্ট টিউবের মধ্যে পরীক্ষা নিরীক্ষার ফলে উন্নত মানের কলা চারার জন্ম হল। দি টরেন্টো কলকাতা ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় পূর্ব দারিকাপুর মুনস্টার সংঘের ব্যবস্থাপনায় পাথর প্রতিমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্লকের 4টি অঞ্চলের উদ্যোগী প্রায় 1000 চাষিকে 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি লম্বার এই উন্নত মানের কলা চারা তুলে দেওয়া হয়। এই কলা চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করার কথা জানানো হয়। G9 কলা চারা বিদেশ থেকে নিয়ে এসেছেন আমাদের পূর্ব দারিকাপুর মুনস্টার সংঘ। জিনার অর্গানাইজেশনের দায়িত্বে আছেন বিবেকানন্দবাবু। আমরা প্রায় 500 মতো বেনিফিশিয়ারিকে আমরা 5-10টা করে চারাগুলো দিচ্ছি এই গোপালনগর থেকে। এই চারাটা হচ্ছে একটু বাইরের চারা, বিদেশি চারা। এই চারাটা 5 ফুট হবে হাইট এবং যেখানে 4-5 মাসের মধ্যে ফল ধরে যাবে ফলের, এবং প্রায় 100 থেকে 250 মতো এক একটা কাঁদিতে কলা আসবে। এই কলাটা কিন্তু পুষ্টিকর এবং বাইরে বিক্রি হয়, এর মূল্য আছে যথেষ্ট। জানা যাচ্ছে মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে ফলন ধরবে গাছে, যে কলার কাঁদিতে প্রায় 100টির বেশি কলা থাকবে। এই কলা চারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ। এক এলাকাবাসী জানান, আধুনিক পদ্ধতিতে চাষ করা কৃষি বিজ্ঞানের এতটাই অগ্রগতি হয়েছে, সুন্দরবনের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে অনেক গাছ, তাই এই আধুনিক পদ্ধতিতে চারা পেয়ে খুশি এলাকাবাসীও। চারা পেয়ে খুব খুশি হয়েছি যে G9 কলা চারা, যে আধুনিক পদ্ধতিতে যে চাষ করা অগ্রগতি এগিয়ে দিয়েছেন আমাদের যে সুন্দরবনের, আমাদের দুর্ধর্ষ যে সমস্ত এলাকাগুলো আছে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই চারাগুলো আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করবো, এটা পেয়ে অনেক আমরা খুশি হয়েছি। আরও একজন এলাকাবাসী জানান, G9 কলা চারা যা এসেছে বিদেশ থেকে। দায়িত্বে রয়েছেন বিবেকানন্দবাবু, তার ব্যবস্থাপনায় আমরা গোপালনগর, ব্রজবল্লভপুর, উপেন্দ্রনগর, রাখালপুর, রাক্ষসকালী এবং জি প্লট রামগঙ্গা, এতগুলো জিপিতে আমরা প্রায় 500 মতো বেনিফিশিয়ারিকে 5 থেকে 10টি চারা দিচ্ছি। এটা হচ্ছে এই সুন্দরবনে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে, দীর্ঘদিনে যে দুর্যোগ, বিভিন্ন রকম সাইক্লোন, এই সাইক্লোনের পরে কি হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যগুলো নষ্ট হয়ে গেছে, এর ফলে মানুষের খাদ্যেরও অনেক রকম সমস্যা হচ্ছে, নিউট্রিশনেরও প্রবলেম রাজ্য সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা কি করেছি, ক্যালকাটা টরেন্টো ফাউন্ডেশন এবং পূর্ব দারিকাপুর মুনস্টার সংঘ যৌথ প্রয়াসে বিশেষ সক্ষম ব্যক্তি এবং প্রত্যন্ত এলাকার যেসব মানুষগুলো সুন্দরবনের মানুষদের জন্য নিউট্রিশনের একটা প্ল্যান আমরা করেছি, এবং সেটা G9 একটা আধুনিক পদ্ধতিতে G9 কলা চারা আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং এই চারাগুলো পেলে 3 প্রজন্ম এই কলা চারাগুলো চলবে। টেস্ট টিউব বলতে একটা যখন বাচ্চা যেমন তৈরি হয়, একটা বাচ্চা যেমন জন্ম হয় টেস্ট টিউব ব্যবহার বলে, এটা সেরকম টেস্ট টিউব ব্যবহার তৈরি হয়েছে, এটাকে G9 আমরা বলা হয়েছে, মানে একটা আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।